हेलो व्यूअर्स, আমি তন্ময়। আমি আপনাদের মাঝে দৈনন্দিন সব ফ্রিল্যান্সিং আপডেট নিয়ে আসি। তো গত পর্বে আসলে আমি আপনাদেরকে কিছু সিপিএ নেটওয়ার্ক অ্যাপ্রুভাল সিস্টেম দেখাছিলাম। তো আজকে আমি আপনাদের মাঝে একটা মাইক্রো ওয়ার্কারস ওয়েবসাইট শেয়ার করব, যে ওয়েবসাইটটা আসলে নতুন কিন্তু আসলে পেমেন্ট সিস্টেমটা অনেক ভালো এবং অল্প কিছু ডলার বা অল্প কিছু টাকা হলে আপনারা সেটা পেমেন্ট নিতে পারেন। তো আর কথা না বলে চলে যাচ্ছি স্ক্রিনে। যদি কেউ আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না করেন। তো যে ওয়েবসাইটটার কথা বলতেছি সেটা না হচ্ছে ম্যাক্স ক্লার্ক, এবং এই ওয়েবসাইট লিঙ্কটা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। তো এখান থেকে আমি যখন যাচ্ছি, দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যখন আপনি নতুন, অবশ্যই আপনাকে এখান থেকে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনাকে কী কী করতে হয় সেই জিনিসটা যদি আমরা দেখি, এখানে আপনার ফুল নেম দিবেন, ইমেইল অ্যাড্রেস দিবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। এখানে আপনার যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটা দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ দিবেন। এবং এখানে যে কথাগুলো, এটা চেঞ্জ হয়, তো এখানে যে কথাগুলো থাকবে সেই কথাগুলো লিখে সাইন আপ অপশনে চাপ দিলেই আসলে আপনার সাইন আপ প্রসেসটা শেষ। তারপরে আপনাকে মেইলে যেতে হবে, মেইলটা ভেরিফাই করলে আসলে সাইন আপ প্রসেসটা শেষ। তো আমি আমার যখন একটা অ্যাকাউন্ট করা আছে তো অবশ্যই আর অ্যাকাউন্ট করব না, তো কেননা আর আপনারাও কেউ একের অধিক অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন না, তাহলে হয়তো আপনাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে। তো 2056 অ্যাপ, তো এটা হচ্ছে আমার, এখান থেকে আমি লগ ইন দিব। দেখেন ভিউয়ার্স, এর আগে একটাতে ওই রকম ছিল, তো এরপরে যদি আমরা দেখি তাহলে এটাও চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে যখন আমি লগ ইনে চাপ দিব তো অবশ্যই আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এখানে কী কী কাজ পাওয়া যায় সেই বিষয়টা যদি আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি, সে এখানে ইউটিউবে সাবস্ক্রাইব এর কাজ পাওয়া যায় এবং সাইন আপের কাজটা বেশি পাওয়া যায়। ইউটিউব সাবস্ক্রাইব এবং সাইন আপের কাজটা যখন পাওয়া যায় তো এখানে আসলে এই রিলেটেড কাজই আপনাকে করতে হবে। দেখেন ভিউয়ার্স, এখানে অনেক অনেক কাজ আসলে রয়েছে। এখন কথা হচ্ছে এই কাজগুলো করা যায় কীভাবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা আগে একটা প্রোফাইল সেট আপ করবেন, এবং প্রোফাইল সেট আপ করার পরে এখান থেকে সবাই আসলে বর্তমানে কীরকম কাজ, যে কাজ করার আগে উইথড্রটার আসলে টেনশনটা বেশি করে। তো দেখেন ভিউয়ার্স, এখানে আমার অলরেডি ইউএসডি আছে 0.99 ইউএসডি। এখন আমি যদি এখানে উইথড্র ফান্ডস এ ক্লিক করি, এখন উইথড্র ফান্ডসে ক্লিক করার পর এখান থেকে আপনাকে উইথড্র ফি 15% ট্রানজ্যাকশন চার্জ উইল বি চার্জড, আর আপনাদেরকে 15% $100 15% টাকা আসলে চার্জ ফি কাটা হবে। বাট ইউ ক্যান ওয়াইভ উইথড্রল ফিস বাই ইনভাইটিং রেফার্স অনলি 15 friends, মানে আপনি যদি 15 জন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন বা অ্যাকাউন্টে নিয়ে আসতে পারেন অবশ্যই আপনাকে আর এই ফিটা কাটা হবে না। তো এখানে যখন আমরা অ্যাভেলেবল ব্যালেন্স দেখতেছি, এখানে দেখেন আমার 0-0 ব্যালেন্স আছে, এবং এখানে একটাই সুবিধা যে এখানে সর্বনিম্ন $1 আপনার পেমেন্টটা নিতে পারেন। এখন কথা হচ্ছে যে পেমেন্টটা কিসে কিসে নেবেন। যখন আপনি এখানে $1 দিবেন অবশ্যই এখানে $1 সমান এখানে রেটটা চেঞ্জ হয়, তো এক এক সময় এক এক রকম দেখায়। তো এখানে আসলে কী কী মাধ্যমে আপনারা পেমেন্ট নিতে পারেন সেই জিনিসটা যদি আমরা একটু দেখি, দেখেন ভিউয়ার্স, এখানে নগদে পেমেন্ট করে পেপ্যাল, পেওনার, বিটকয়েন, স্কিল, পারফেক্ট মানি, পায়ার, বিকাশ, রকেট ইত্যাদি। মানে দেখা যাচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টে সব ধরনের মাধ্যমে আসলে আপনারা টাকা নিতে পারেন। তো এখানে ওই রকম কোনো প্যারা দিবে না আপনাদেরকে। তো এখানে যখন আমি আপনাদের উদ্দেশ্যে কাজ করব, তো আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো আসলে আমরা এখন একটা কাজ করে দেখানোর চেষ্টা করব। তো দেখেন এখানে বাংলাদেশি কাজ, এই কাজটা আমি করে দেখাবো। এই কাজটা আমি যদি একটা ট্যাবে ওপেন করি এবং ওপেন করার পরে দেখি আসলে কী কী আসলে বলেছে সেই বিষয়টা আমি আপনাদের মাঝে আগে শেয়ার হই। দেখেন এখানে ইউটিউব সাবস্ক্রাইব টেকনোলজি পাওয়ার, মানে এখানে সাবস্ক্রাইব করতে হবে এবং এখানকার এই কাজটার জন্য আমাকে পেমেন্ট করবে $0.03, তো বা ৩%, যেটা বলি। জব ডিটেলস, এখানে বলছে যে গো টু এখানে একটা বানান ভুল লিখছে, তো এটা বিষয় না। তো বিষয় হচ্ছে যে গো টু কী বলছে, যে গো টু এই জায়গাতে আমাকে যেতে হবে। দেখেন ভিউয়ার্স, আমি যখন এখানে চাপ দিলাম, এখন কথা হচ্ছে যে এই কাজটা আসলে এই জায়গাতে নাই। তো আমি দেখি একটু,
প্লে ভিডিও ফর টু মিনিটস ইফ ইউ ডোন্ট ওয়াচ টু মিনিটস। আচ্ছা, তো এখানে বলছে যে 2 মিনিটের ভিডিওটা, আসলে এখানে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনাকে 2 মিনিট দেখতে হবে, এবং দেখার পরে আপনাকে কীভাবে প্রুফটা দিতে হবে সেই বিষয়টা। আমি যদি এই কাজটা আমি এরকমভাবে না করে আমি যদি আপনাদেরকে আরেকটা সিস্টেমে করে দেখাই তাহলে বুঝতে পারবেন ভিউয়ার্স। তো ইউটিউবে গেলাম, ইউটিউবে যাওয়ার পরে আমি যদি এই নামটা কপি করব, টেকনোলজি পাওয়ার, দেখেন ভিউয়ার্স এই একটা সহজ কাজ আমি আপনাদের মাঝে করে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে এই টেকনোলজি পাওয়ার দিয়ে এখানে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আসলে আমি আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করি। তো দেখেন এখানে বলছে যে কি বলছে, প্লে ভিডিও, এখানে একটা ভিডিও আছে এই ভিডিওটা 2 মিনিট দেখতে হবে। তো এই ভিডিওটা যখন আপনি 2 মিনিট দেখবেন, এই ভিডিওটা আপনাকে 2 মিনিট দেখতে হবে, এবং 2 মিনিট দেখার পরে আপনাকে এখানে সাবস্ক্রাইব করতে হবে, এখানে সাবস্ক্রাইব করতে হবে, এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। এখন কথা হচ্ছে যে আমি আগামী পর্বে আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার কিছু স্টেপ জানাবো, যে যেভাবে স্ক্রিনশট নিয়ে আসলে যে আমি যেরকমভাবে একটা লিঙ্ক বানালাম এই লিঙ্কটা কীভাবে বানানো যায়। তো এই একটা লিঙ্কের ভিতরে আসলে তার সে যে প্রুফগুলো চাচ্ছিল সেই প্রুফগুলো আছে। তো এখানে দেখেন এক মিনিট, হ্যাঁ দেখেন ভিউয়ার্স এই জায়গা এই জায়গায় এই প্রুফটা এভাবে দিয়ে দিলে হয়। আর এখানে একটা ফাইল চাইছে, সেই ফাইলটা আসলে কীভাবে দিবেন সেটা এখন জানার বিষয়। যখন আপনি স্ক্রিনশট নেবেন তখন একটা ফাইল হয়ে যাবে, সেই ফাইলটা এখানে দিলে দিয়ে সাবমিট দিলে আপনার কাজটা ওকে। এখন কথা হচ্ছে যে এখানে এই ফাইল ছাড়া এখন আমি একটা ইমোজি দিব, সাবস্ক্রাইব ইমোজি, সাবস লোগো বা ইমেজি। আচ্ছা, তো এখান থেকে যখন আমি একটা লোগো বা ইমেজ দিব, ইমেজ দেওয়ার পরে অবশ্যই এই ইমেজটা আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন ভিউয়ার্স এখন যদি সাবমিট অপশনে চাপ দিই অবশ্যই আমার এই কাজটা রিভিউতে গেল। তাহলে এই যে আমার বায়ার, এই বায়ারটা আমার এখন এই কাজটা দেখতেছে, দেখার পরে কি করবে তিনি একটা রিভিউ দিবে, এবং আসলে আমার কাজটা যে তার ভালো লাগছে কি না তিনি অবশ্যই আমাকে জানাবে। তো আজকের ভিডিওটা এইভাবে, আসলে এখানে অনেকগুলো কাজ আছে, তো এই কাজগুলো করবেন অবশ্যই আপনারা ওয়ার্ল্ড ওয়াইড না, এখানে ইন্টারন্যাশনাল যে কাজ, এবং আপনাদের যে 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 কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রি রিলেটেড সবগুলো কাজ করবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। তো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে এরকম আপডেট মিস না হয়। তো ধন্যবাদ সবাইকে।